সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আবারও আজ তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমি আরেকটা ক্লাস নেব। এর আগের ভিডিওতে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ 11.3 অনুশীলনীটা দেখেছ। আজ আমরা একটা চিরনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, স্থানাঙ্ক জ্যামিতির উপরে একটা চিরনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ দেবে এবং এই সৃজনশীল প্রশ্নটা যদি তোমরা শেখো পরীক্ষার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নিয়মে আরও অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তুমি করতে পারবে। আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কটি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা প্রশ্নটা একদম শুরু থেকে একবার পড়ে নেব। প্রশ্ন আছে যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেখাও যে এ ও বি বিন্দুর সংযোগ সরলরেখায় এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করে, অর্থাৎ এই এ আর বি এই দুটা বিন্দু এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করে। যে সুখকোণ এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করার মানে কি, যে অর্থাৎ আমরা যদি এই যে আগের অধ্যায়ে যে ঢাল নির্ণয় করছি আমরা, অর্থাৎ আমরা ঢাল বের করে দেখবো ঢালের মানটা যদি পজিটিভ হয়, অর্থাৎ ঢালের মান যদি আমরা প্লাস পাই সেক্ষেত্রে সুখকোণ উৎপন্ন করে, আর যদি কখনো ঢালের মান নেগেটিভ হয় সেক্ষেত্রে আর সুখকোণ হয় না। তো তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমরা এই এ বি সরলরেখার আগে ঢালটা বের করবো, ঢালটা বের করে দেখবো যে এটা পজিটিভ হয় কিনা। যদি পজিটিভ হয় তাহলে এই সুখকোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করবে। তো আমরা প্রথমে কোয়ান্টাম প্রশ্নের আগে ঢালটা এ বি ঢালটা নির্ণয় করি। কোয়ান্টাম হয় দেখো কি বলছে, এ আর বি মানে আমি আগে এর মান আর বি মানে দুটো মান লিখবো। দেখো দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 3.4 আর বি সমান -4.2। তাহলে এ বি সরল রেখার ঢালটা আমরা আগে নির্ণয় করবো। এ বি সরল রেখার ঢাল, তাহলে আমরা এর আগে আগের ভিডিওতে আমরা ঢালের সূত্র শিখছি y2 - y1 / x2 - x1, আমরা ওই সূত্রটা ব্যবহার করবো এখানে y2 - y1 / x2 - x1। দেখো এখানে x1 y1 x2 y2, এখানে y2 বলতে আবার 2 আর y1 বলতে 4, x2 বলতে -4 আর x1 বলতে 3। এই মানগুলো আমরা এখানে শুধু বসাবো, দেখো মানটা বসাই, তাহলে y2 মান কি, y2 মান হচ্ছে 2 মাইনাস y1 এর মান হচ্ছে 4। এবার দেখো x2 মান কি, x2 মান হচ্ছে -4, x1 এর মান কি, x1 এর মান হচ্ছে 3। দেখো আমরা মানগুলো বসালাম, বসার পরে এখন আমরা যোগ বিয়োগটা করবো, তাহলে যোগ বিয়োগ করো, দেখো এখানে বিয়োগ করলে তুমি পাবে -2 আর এখানে করলে হচ্ছে -7। দেখো উভয় দেখো -2 বা তাহলে মাইনাস যদি বাদ দেই তাহলে কি হবে 2 বার 4, এটা কি হলো ধনাত্মক, যা আমরা পাশে লিখে দিব যা ধনাত্মক ধনাত্মক। তাহলে আমরা বলছি যে যদি ঢালের মান যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করে, তাহলে এটা নিশ্চয় ধনাত্মক হয়েছে, তাহলে আমরা লিখবো যা এক্স অক্ষের সাথে সুখকোণ উৎপন্ন করে, যা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। কোণ এই হচ্ছে কোণ প্রশ্ন, তাহলে কোণ প্রশ্ন তা করে ফেলছি। এবার আমরা কোণ বলে দিই, তা বলছে কোণ মানে কি বলছে আমাকে, কোণ মানে প্রশ্ন বলছে যে পি এক্স ওয়াই বিন্দুটি এ বি থেকে সমদূরবর্তী হবে, অর্থাৎ এখানে এই পি এ বি বিন্দু থেকে সমদূরবর্তী, তার মানে কি পি এর দূরত্ব একবার নির্ণয় করবো আর পি বি দূরত্ব একবার নির্ণয় করবো, যে দূরত্বটা পাবো ওই দূরত্ব সমদূরত্ব মানে সমান বলে একটা রাশি হচ্ছে, রাশিটা আমরা প্রমাণ বানাতে হবে। তাই আমরা প্রথমেই আগে দূরত্বটা নির্ণয় করা শিখবো, অর্থাৎ তোমরা যখন 11.1 এরকম করছো তখন তোমরা দূরত্ব নির্ণয় সূত্র শিখছো। আমি শুধু আর একবার মনে করে দেওয়ার চেষ্টা করবো যে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার।
নাম্বার খ তাহলে এখানে তিনটা মান দেওয়া আছে বা এক হচ্ছে এ এর মান বি মান আর হচ্ছে বি মান তাহলে নাম্বার খ এর মান এ হচ্ছে আমার বি মান তাহলে আমরা দূরত্ব নির্ণয় করব পি এর দূরত্ব বের করব পি বি দূরত্ব বের করব দুইটা দূরত্ব সমান তা আমরা দূরত্বটা নির্ণয় করি প্রথমে লেখো পি এর মধ্যবর্তী দূরত্ব বা দূরত্ব লেখো পি এ দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার তাহলে দেখো p অর্থাৎ এই যে আর এটা তাহলে এটাকে যদি আমি x ধরি এটা হচ্ছে x1 তাহলে দেখো তাহলে x মাইনাস 3 হোল স্কয়ার আর y বলতে এটা y মাইনাস 4 হোল স্কয়ার আমরা দ্রুত নির্ণয় সূত্র লিখলাম লেখার পরে মানটা বসালাম এখন এখানে যাবো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়েছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র তো তোমরা নিশ্চয়ই জানো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে সূত্র দিতে হবে এখানে সূত্র দিতে হবে তাহলে আমরা সূত্রটা ব্যবহার করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দাও এখানে সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে সূত্র দাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার দেখো দুই জায়গায় আমরা সূত্র ব্যবহার করছি এখন শুধু এখানে আমরা যোগ বিয়োগটা সারবো তো দেখো কি হয় এখানে যে x স্কয়ার ডাটা লিখলাম তারপরে প্লাস y স্কয়ার ডাটা লিখলাম y স্কয়ার তারপরে দেখো আমরা x টা দেখো x তাহলে 3 দুগুণে 16 মাইনাস 6x এবার y টা দেখো দেখো 4 দুগুণে 8 তাহলে মাইনাস 8 y এবার আমরা সংখ্যাটা চিন্তা করি 3 এর স্কয়ার দিলে কত হবে 9 3 এর স্কয়ার দিলে হচ্ছে 9 আর হচ্ছে 16 তাহলে 9 আর 16 কত হলো 25 তাহলে আমরা p এর দূরত্বটা নির্ণয় করলাম এখন আমরা কি করব প্রথমে আমরা বলছি যে এটা দূরত্ব বের করব তারপরে হচ্ছে এটা দূরত্ব বের করব তাই আমরা p এর দূরত্বটা নির্ণয় করছি এবার আমরা p b এর দূরত্বটা নির্ণয় করব তাহলে লেখা ভালো যে p b এর দূরত্ব p b এর দূরত্ব তাহলে আমরা ওই একই সূত্র ব্যবহার করব তাহলে লেখো p আর b তাহলে এটাকে আমরা b এটা x plus 4 y minus 2 হল স্কয়ার এখন সূত্র আগে যে সূত্রটা তুমি ব্যবহার করতে গেলে ওই সূত্রটা তাহলে এখানে দেখো এখানে a plus 2 হল স্কয়ার সূত্র আর এখানে হচ্ছে a minus 2 হল স্কয়ার সূত্র তাহলে সূত্রটা ব্যবহার করো যে a plus 2 হল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার plus 2 a b plus b স্কয়ার এখানে a minus 2 হল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আমরা দুটো সূত্র একটা হচ্ছে এ প্লাস দশ স্কয়ার সূত্র একটা হচ্ছে মানে দশ স্কয়ারের সূত্র এখানেও আমরা যোগ বিয়োগটা সারবো দেখো যোগ বিয়োগটা যদি লিখি দেবো প্রথমে লিখলাম এক্স স্কয়ার তারপরে ওয়াই স্কয়ার এবারে এক্স লাগবে যদি আমি লিখি চার গুণে আট এক্স এবার ওয়াইটা লিখবো আমরা তাহলে এখানে আছে মাইনাস দুই দুগুণে চার আর এবার সংখ্যা দেখো তাহলে স্কয়ার দিলে কত হলো 16 16 আর দুই স্কয়ার দিলে হচ্ছে 4 তাহলে 16 আর 4 এ 20 তাহলে দেখো আমরা p এর দূরত্ব বের করছি p b এর দূরত্ব বের করছি দুটো দূরত্ব বলছে সমদূরত্ব মানে এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে যে দুটো দূরত্ব হচ্ছে সমদূরত্ব তাই অর্থাৎ আমরা লিখতে পারবো যে p এর সমান p b এর প্রশ্নতে লেখা যাবে তাহলে আমরা লিখি যে শর্তমতে বা প্রশ্নমতে সপ্তমতে p এর সমান pb তাহলে p এর দূরত্বটা আমরা কি বের করে রাখছি এটা p এর দূরত্ব বের করে রাখছি না তাহলে আমরা p এর দূরত্বের মানটা এখানে বসাই p এর দূরত্ব হচ্ছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25 এটা লিখলাম p এর দূরত্ব সমান এবার p এর দূরত্ব কি এর বের করতে হবে তাহলে p এর দূরত্ব লেখো 0 পাওয়ার
x square plus y square plus 8x minus 4y minus plus 20 अतः दूसरे दूर तरह नमान पूछना पी ए दूर तो हमें पी ए दूर तो लेता आर पी भी दूर तो हमने ये मतलब एक बोलते हैं पी भी दूर तो लाओ पूछना एम तो हमारे एक हम दिखा एक ए ए राशि करते कि को मान बाय मिला था बोलते अभी जो तो रूट तूने ला दे ये रूट तो जो कितना होगा तो बढ़ता है तो हम को आ रहा है एक अगर रूट तो तोड़ा तो नो तो रूट तो आरो का एक एक वर्ग को क्या हमारा की बोर बोलो मतलब बोर बोल जो तो कुली ना हमारा रूट का हमारा बैंच हो जाता है तो हमें हमारा बोर बोल लेते हैं तो वर्ग जो तो हमारा वर्ग को बोर बोल लिए एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस सिक्स एक्स माइनस एट वाई प्लस टू सिक्स एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस एट एक्स माइनस फोर वाई प्लस टू আসলে কি দিতে পারো যে বড় হবে তার মানে কি রুটের কাজ সমাপ্ত শেষ এবার তোমাকে বড় রাখতে হবে যে কোমান কি বলছে এখন কোমান বলছে 14x + 4y = 5 তার মানে কি x y গুলো যদি একপাশে থাকে আর সব থাকলে একপাশে থাকবে তে এখান থেকে যেগুলোর সাথে x y আছে সেগুলোকে আমরা ডান মানে এই পাশে রাখবো আর সংখ্যাগুলোকে ওই পাশে দিয়ে দেবো তাহলে দেখো প্রথমে আগে আমরা এটা লিখে নিলাম যে x স্কয়ার + y স্কয়ার - 6x - 8y माइनस एक्स स्क्वायर अर्थात एक एटा के ए पास के ए पास आ जाएगी तो लिखा है प्लस और बचेगा माइनस माइनस वाई स्क्वायर माइनस एट एक्स प्लस फोर वाई इक्वल तो लिखा है कत 20 और এখানে আছে হলো প্লাস এর পাশে হলো মাইনাস তাহলে কি আমরা স্থান পরিবর্তন করলাম এখন দেখো এই প্লাস এক্স স্কয়ার এর সাথে মাইনাস এক্স স্কয়ার কাটা যাবে ওয়াই স্কয়ার এর সাথে ওয়াই স্কয়ার কাটা যাবে আর সংখ্যার বিষয়টা দেখো এখানে এক্স এখানে আছে স্কয়ারটা আর এখানে আছে 8টা তাহলে মাইনাস করে দিলে এক্স দেখো माइनस 14x के बाद আমরা y টা হিসাব করব y কত আছে এখানে আছে মাইনাস 8 আর এখানে আছে প্লাস 4 তার মানে কি এইটির ভিতর থেকে 4 আমাকে বের করতে হবে তার মানে মাইনাস 4 ইকুয়াল দেখো ওই পাশে বের করো তাহলে মাইনাস কত হবে 5 দেখো পাওয়ার কোনটা পাই কারণ এখানে সব প্লাস আছে আর এখানে আবার মাইনাস আছে মানে যদি আমি এখান থেকে মাইনাস করতে কমন নিয়ে নেই माइनस कॉमन ना करो माइनस माइनस है वो लोग को ठीक है बात कर लो इसलिए हमने माइनस का कॉमन नहीं लिया माइनस का तो भी कॉमन नहीं सर कि वो लोग 14 एक्स और माइनस माइनस है प्लस 4 और इक्वल टू 5 माइनस 5 और एक बार माइनस माइनस वो लोग को ठीक है बात तो यहां तो माइनस है सर मतलब 14 एक्स प्लस 4 और इक्वल 5 कॉमन मतलब ये राशि है हमारे को मान मारा तो कुछ तमाम कॉमन प्रश्न कॉमन को এখানে তাহলে আমরা কোন নাম্বার কোন নাম্বার খুব করলাম আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় অবশ্যই মানে আমাকে জানাবে এবার আমরা গ নাম্বারটা সলভ করার চেষ্টা করব তোমরা গ নাম্বার করার জন্য তোমাদের যে সূত্রটা লাগবে সেটা হলো তোমরা 11.2 যখন করছো আমরা যখন 11.2 অঙ্ক করেছি নিশ্চয়ই আমরা সূত্র লিখে দিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো আমরা ওই সূত্রটা এখন ব্যবহার করব দেখো বলছে যে প্রশ্ন আগে আমরা করে নিই একবার প্রশ্ন হচ্ছে যে a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ a b c ত্রিভুজের ক্ষেত্রফলের 3 গুণ হলে k এর মান নির্ণয় করা লাগবে অর্থাৎ আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফল আগে ব্যবহার করতে হচ্ছে তাহলে আমরা প্রথমে a b c d চতুর্ভুজের ক্ষেত্রফলটা লিখব আমরা দেখো তাহলে ক্ষেত্রে আমার চারটা মান দরকার অর্থাৎ এই চারটা মান এ বি সি তাহলে তুমি দাও আসলে মান তাহলে লেখো যে দাও আসলে কোন নাম্বার দাও আসলে এ 3.4 বি -4.2 সি 6 অম আর ডি হচ্ছে এ 3 এই চারটা বিন্দু তাহলে প্রথমে আমরা কি বলছি যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করব তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র জানি তাহলে দেখো আমরা জানি এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দেখো হ্যাঁ x1 x2 x3 x4 x1 y1 y2 y3 y4 y1 এত বড় 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 এত এটা হচ্ছে চতুর্ভুজ নির্ণয় সূত্র অর্থাৎ তুমি যখন ত্রিভুজ নির্ণয় সূত্র লিখবা তারপর যখন আমরা ত্রিভুজ নির্ণয় সূত্র তখন শুধু আমরা এই 4টা লিখব না কারণ ত্রিভুজের তিনটা আমরা চতুর্ভুজ নির্ণয় সূত্র লিখি এবার আমরা মান বসাবো শুধু
অর্থাৎ x1 y1 x2 y2 x3 y3 x4 y4 অর্থাৎ মান গুলো আমরা শুরু বসাই দেখো কি হয় দেখো দেখো x1 এর মান কত 3 x2 এর মান কত -2 আর x3 এর মান 6 x4 এর মান হচ্ছে 8 x1 এর মান 3 পুনরভাবে y1 y1 এর মান হচ্ছে 4 2 1 3 4 ভাষায় করো